সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News24-এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সড়ক ছাড়লেন কোটা বিরোধীরা, কাল আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা। বিএসসির প্রশ্ন ফাঁস, আলোচিত ড্রাইভার আবেদ সহ আটক 17। প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি, যা বললেন আবেদ আলী। প্রশ্নপত্র ফাঁস, গাড়ি চালক আবেদ আলীর পুত্র সোহানুরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি। কোটা বিরোধীদের আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সড়ক ছাড়লেন কোটা বিরোধীরা, কাল আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা। কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ মোড় অবরোধ ছেড়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। বুধবার 64 জেলায় আন্দোলন হবে জানিয়েছেন তারা। আগামীকাল মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সোমবার বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। পরে রাত 8:35 এ তথ্য কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে সড়ক ছেড়ে দেয়। অবরোধ প্রত্যাহারের আগে আগামীকাল মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কোটা বিরোধীরা। পাশাপাশি চলমান ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি চলবে। নতুন কর্মসূচি ঘোষণা করে নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবার রাস্তা ব্লকেডের আওতামুক্ত থাকবে। বুধবার 64 জেলায় কঠোর কর্মসূচির প্রস্তুতির জন্য মঙ্গলবার সারা দেশের প্রতিনিধি বৈঠক এবং অনলাইনে অফলাইনে গণসংযোগ করা হবে। নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব, তবে ছাত্র ধর্মঘট ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিকেল 4:00 দিকে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাব, নীলক্ষেত, পরিবাগ, বাংলা মোটর, কাওরান বাজার, ফার্মগেট, মৎস্য ভবন ও গুলিস্তান সহ বিভিন্ন মোড় অবরোধ করেছে তারা। কোটা বিরোধীদের অবরোধে ওইসব এলাকায় যানজটের সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। পিএসসির প্রশ্ন ফাঁস, আলোচিত ড্রাইভার আবেদ সহ আটক 17। পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগে আলোচিত পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার আবেদ আলী জীবন, তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সিআইডি সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে 6 জনই সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে আছেন পিএসসির 2 উপপরিচালক, 1 সহকারী পরিচালক, 2 অফিস সহায়ক। অভিযানে উদ্ধার করা হয়েছে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিপুল আলামত। রবিবার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। প্রকাশিত সংবাদে বিসিএস এর প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সোমবার দুপুর থেকে বাবা ছেলের দুজনের নানান কর্মকাণ্ডের ছবি ফেসবুকে ভাইরাল হয়। প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছি, যা বললেন আবেদ আলী। বাংলাদেশ সিভিল সার্ভিসের পরীক্ষা সহ 30 নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন এবং তার ছেলে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ সোহানুর রহমান সিয়ামকেও গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল ঘেঁটে দেখা যায় রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান, খয়রা, তার পরহেজগারির নানা খবর। গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে আবেদ আলীর কাছে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন ফাঁসে কত টাকা ইনকাম করেছেন। জবাবে আবেদ আলী বলেন, প্রশ্ন ফাঁসে যত টাকা কামাই করেছি সব খরচ করেছি আল্লাহর রাস্তায়। গত 12 জুন আবেদ আলী তার ফেসবুকের এক পোস্টে লিখেছেন, আমার জীবনে কোনোদিন অসদুপায় অবলম্বন করিনি, গায়ে খেটে ভাগ্য পরিবর্তন করেছি। রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি। এদিকে প্রশ্নপত্র ফাঁসের কারণে গাড়ি চালক আবেদ আলীর পুত্র সোহানুরকে ছাত্রলীগ থেকে অব্যাহতি। প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোহানুর রহমান সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলীও গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোহানুর রহমানকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। কোটা বিরোধীদের আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের। সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি জনদুর্ভোগ হয় এমন আন্দোলন পরিহার করতে আহ্বান জানিয়েছেন। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করবেন। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছেন তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী। শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে মেধাবী তরুণ প্রজন্ম আমাদের প্রধান প্রয়োজন। খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না, নিঃশর্ত মুক্তি দিন দাবি মির্জা ফখরুলের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না উল্লেখ করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় প্রাঙ্গণে আজ সোমবার এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের একথাগুলো বলেন। এর আগে তিনি রাজধানীর রিভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে যান। খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কারো করার দরকার নেই। সরকার কোনোভাবেই খালেদা জিয়ার মুক্তির বিষয়টিতে গুরুত্ব দিতে চায় না বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। এ প্রসঙ্গে সরকারি দলের নেতা ও মন্ত্রীদের বিভিন্ন বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা এমন এমন কথা বলেন যে তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। বাইরে থেকে যারা চিকিৎসা করতে এসেছিলেন তারা পর্যন্ত বলেছেন দেশের বাইরে কোনো মাল্টি ডিসিপ্লিনারি উন্নত মেডিকেল সেন্টারে তার সার্জারি দরকার। আমি চিকিৎসক নই, তবু যেটা বুঝি, অতি দ্রুত তাকে মুক্তি দিলে আমরা তার স্বাস্থ্যের ব্যাপারটা দেখতে পারি। খালেদা জিয়াকে আটকে রেখে তার প্রতি চরম অন্যায় করা হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে সেটি মিথ্যাও সাজানো বলে উল্লেখ করে এ প্রসঙ্গে তিনি 1/11 সময়ের এ ধরনের মামলার কথা উল্লেখ করেন। রেললাইনের পাশে ছিন্ন ভিন্ন 5 লাশ, মৃত্যু নিয়ে রহস্য। নরসিংদীর রায়পুরায় পৃথক ট্রেনে কাটা পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। রেললাইনের পাশে পড়েছিল ছিন্ন ভিন্ন ওই 6 মরদেহ। সোমবার ভোর 5:30 দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেল ট্রেনে কাটা পড়ে 5 জন ও 12:45 দিকে কালনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আরও 1 জন সহ মোট 6 জন নিহত হন। রায়পুরা উপজেলার মেথিকান্দার রেলগেট এলাকায় 2 কিলোমিটার অদূরে পলাশতলী ইউনিয়নের খাকচর কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেল পুলিশ, পিবিআই পুলিশ, সিআইডি, রায়পুরা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। একসঙ্গে এত মানুষ মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। সন্ধ্যা 6টা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। লাশের পরিচয় শনাক্ত করতে মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। নিহত সবাই পুরুষ, তাদের বয়স আনুমানিক 15-25 মধ্যে হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। সব মরদেহ কাছাকাছি হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে। কোটা ও পেনশন আন্দোলন যৌক্তিক, মন্তব্য জাপা চেয়ারম্যানের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে, এ আন্দোলন যৌক্তিক ও সমর্থনযোগ্য। আমাদের দেশের প্রেক্ষাপটে আস্থাহীনতা বিরাজ করছে, সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা পাচ্ছে না। সরকার তাদের অনুগতদের চাকরিতে নিয়ে আসছে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে, আর এজন্য ছাত্ররা আন্দোলন করছেন, সরকার যেন চাপের মুখে সেটি তুলে নেয়। সোমবার দুপুরে রংপুরে 3 দিনের সফরে এসে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন জি এম কাদের। এ সময় তিনি আরো বলেন, আমি সংসদে বলেছি যারা পেনশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা সবাই শিক্ষক সমিতির। আমার জানা মতে সরকারের খুব ঘনিষ্ঠজন তারা, সরকার বলছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। জি এম কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকারের ঘনিষ্ঠজন, সরকারের সঙ্গে তারা সবসময় থাকেন এবং সরকারের কর্মকাণ্ডকে সমর্থন করেন।
সরকার বলছে নতুন পেনশন স্কিমে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু এরপরও শিক্ষকরা আস্থাহীনতার জায়গা থেকে আন্দোলন করছেন। বেনজিরের আলিশান চার ফ্ল্যাট ক্রোক করল দুদক। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও তার ছোট মেয়ের নামে থাকা গুলশানের 126 নং সড়কের র্যাঙ্কন আইকন টাওয়ারের 4টি ফ্ল্যাট ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশনের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট। সোমবার দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি দল 4টি ফ্ল্যাটের সব জিনিসপত্র তালিকা তৈরি করে ফ্ল্যাটগুলো ক্রোক করেন। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার বাংলো বাড়ি ক্রোক করা হয়। দুদক সচিব বলেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের জন্য আমাদের একজন পরিচালকের রিসিভার নিয়োগ করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও দুদকের একজন পরিচালক সহ একটি টিম বাড়িটির সবকিছু ইনভেন্টরি করে ডুপ্লেক্সটি তাদের দায়িত্বে বুঝে নেয়। কোটা পদ্ধতি বিলুপ্ত করতে হবে, মন্তব্য আসাম রবের। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সীমিত ও ক্রমান্বয়ে বিলুপ্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জেএসডির সভাপতি আসাম আব্দুর রব। সোমবার এক বিবৃতিতে আহ্বান জানান তিনি। বিবৃতিতে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারে 5 দফা তুলে ধরেন ডাকসুর সাবেক ভিপি। সেগুলো হলো ঐতিহাসিক প্রেক্ষাপটে শুধু মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের অন্তর্ভুক্তকরণ, নাগরিকদের অনগ্রসর অংশ চিহ্নিতকরণ ও সুনির্দিষ্টকরণ, প্রজাতন্ত্রের কর্মের স্বচ্ছতার মাধ্যমে শত মেধাভিত্তিক নিয়োগদান নিশ্চিতকরণ, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা মিলে সর্বোচ্চ 5-10% মধ্যে সীমিতকরণ, অনির্দিষ্টকালের জন্য কোটা পদ্ধতির রহিতকরণ এবং অনগ্রসর অংশের উন্নয়ন নিশ্চিত করে ক্রমান্বয়ে কোটা পদ্ধতির বিলোপ সাধন।